সিটি নির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে গাজীপুরে, সেখানে ঘোষণা করা হয়েছে সরকারি ছুটি। সহকর্মী ইকবাল অনিকের কাছ থেকে জানব নিরাপত্তার সবশেষ খবর। অনিক, ভোট ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে আমাদের জানান। ঋষিকা, ধন্যবাদ আপনাকে। তো আপনি জানেন যে আজকে সকাল 8টা থেকে হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন শুরু হবে। তো আমরা এই মুহূর্তে আছি 26 নম্বর ওয়ার্ডের হচ্ছে একটি কেন্দ্রে। সেখানে কিন্তু আপনার যদি আপনার মাধ্যমে দেখাই যে হচ্ছে এখানে কিন্তু এখনো ভোট শুরু হওয়ার এখন পর্যন্ত বাকি রয়েছে 11 মিনিটের মতো। তো ভোট শুরু হওয়ার আগেই কিন্তু সেই সকাল 7টা থেকে এখানে কিন্তু সাধারণ জনগণ যারা ভোট দিতে আসবেন তারা কিন্তু কেন্দ্রে চলে আসেন, এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সাধারণ মানুষের অনেক ভিড় রয়েছে। যে আইন শৃঙ্খলার যে বিষয়টি বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে মজুদ রয়েছেন এবং তারা কিন্তু চেষ্টা করছেন বা তাদের হচ্ছে এই ভোটকে নির্বিঘ্ন রাখার জন্য। তো আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন এখানে কর্মরত হচ্ছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো। তো এখানে তারা কি রকম নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন এবং আইন শৃঙ্খলা কি রকম পদক্ষেপ নিয়েছেন। তো এই যে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন আজকে শুরু হয়েছে, তো আপনারা কি রকম পদক্ষেপ হাতে নিয়েছেন বা ভোটকে নির্বিঘ্ন রাখতে কি রকম পদক্ষেপ নিয়েছেন? জি ধন্যবাদ। আপনি তো এই যে মদিনাতুল উলুম হিফজুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসাটি দেখেছেন। এখানে আমাদের পুলিশ এবং আনসার বাহিনী নিয়োজিত আছে। এখানে 4টি কেন্দ্র আছে। প্রত্যেক কেন্দ্রে আপনি দেখেছেন যে প্রচুর সংখ্যক ভোটার সকাল থেকে এসছে এবং তারা লাইনে দাঁড়িয়েছে ভোট দেওয়ার জন্য। আমরা একটি সুষ্ঠু এবং সুন্দর নিরাপদ নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আমরা কাজ করে যাচ্ছি। আমাদের অফিসার ফোর্সরা এখানে নিরাপত্তা নিশ্চিত করেছে, এই জন্য শত শত ভোটার এখানে আসতেছে। আপনি নিশ্চয়ই দেখেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে এবং সুন্দরভাবে যেন একটি ফ্রি এবং ফেয়ার ইলেকশন হয় সেই প্রচেষ্টা আমাদের থাকবে। এখন পর্যন্ত তো ভোট শুরু হয়নি, এই যে এখন পর্যন্ত বাড়তি মানুষের অনেক চাপ দেখা যাচ্ছে ভোট দিতে আসে, এই যে চাপটা কিভাবে নিয়ন্ত্রণ করছেন আপনারা? জি, এই যে দেখেছেন যে একটি উৎসব মুখর পরিবেশে সৃষ্টি হয়েছে ভোটের জন্য, এজন্যই সকল মানুষ ভোট দিতে আসছে। তো আমরা আমাদের পুলিশ এবং আনসার বাহিনী এখানে সুন্দর করে সবাইকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। এখানে 4টি কেন্দ্র যেহেতু এখানে লোক সংখ্যা অনেক বেশি, এজন্য প্রত্যেকটি তলায় ভাগ করা হয়েছে কেন্দ্রগুলো, নিচে উপরে প্রত্যেকটি জায়গায় পুলিশ এবং আনসার মিলে তাদেরকে সুন্দরভাবে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। এবং ভিতরে যখন শুরু হবে ভোট দেওয়া শুরু হবে 8টা থেকে তারা ভিতরে ভোট প্রদানের জন্য ভিতরে প্রবেশ করবে। তো ঈশিকা, শুনছিলেন যে এখানে যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তিনি জানাচ্ছিলেন যে এই ভোটকে নির্বিঘ্ন করতে কিন্তু তারা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন, এবং যেহেতু ভোট এখনো শুরু হয়নি ভোট শুরু হওয়ার পর তারা পদক্ষেপ আরও বাড়াবেন। আর এখানে যারা ভোট দিতে আসছেন তারা দীর্ঘক্ষণ থেকে ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছেন, আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো। তো তারা কীরকম নগরপিতা চাচ্ছেন বা কীরকম ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত করবেন? যে আপনি তো ভোট দিতে আসছেন, তো আপনার কাছে কেমন লাগছে? এখনো তো ভোট শুরু হয়নি, আপনি অনেক আগেই চলে আসছেন ভোট দিতে। ভোট খুব সুন্দর শৃঙ্খলাভাবে হবে এবং খুব আনন্দিতভাবে মুখরিতভাবে ভোট আরম্ভ হয়েছে, এবং আইন শৃঙ্খলা বাহিনী সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী সুন্দরভাবে তাদের কাজ করে যাচ্ছে। ভোটাররা খুব উৎসাহিত ভাবে এখানে, আপনারাও দেখতে পাচ্ছেন যে ভোট আরম্ভ হবার আগেই সকল ভোটাররা সুন্দরভাবে লাইন ধরে শৃঙ্খলা ধরে ভোটগুলো দিচ্ছে। এবং এই মুখর পরিবেশ এত সুন্দর পরিবেশ আমরা কখনো আমরা কি দেখি না, এত সুন্দর পরিবেশে মানুষ ভোট দিচ্ছে, কোনোরকম কোনো কিছু নাই, সুন্দরভাবে লাইন ধরতেছে ভোটার আসতেছে। ভোট গ্রহণের আগেই লাইনে লাইন উপস্থিতি তো আপনারা দেখতেছেন যে অনেক। জি অনেক। তো ঈশিকা, শুনছিলেন যে এখানে সাধারণ ভোটার যারা আসছেন ভোট দিতে তারাও কিন্তু উৎসাহ নিয়ে এসেছেন ভোট দিতে। তো আমি যদি একটু বলে রাখি, এখানে কিন্তু মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রয়েছেন, জাতীয় পার্টি থেকে মনোনীত প্রার্থী রয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রয়েছেন, জাকের পার্টির প্রার্থী রয়েছেন, এবং এই সব মিলে হচ্ছে 5জন হচ্ছেন দলীয় প্রার্থী রয়েছেন, আর হচ্ছে বাকি 3জন মেয়র পদে রয়েছেন কিন্তু হচ্ছে স্বতন্ত্র প্রার্থী। তো তার সঙ্গে হচ্ছে এই এছাড়াও কিন্তু এইখানে কিন্তু হচ্ছে আপনার 19টি সংরক্ষিত আসন রয়েছে, সেখানে প্রায় আর 57টি ওয়ার্ড রয়েছে। এই দুই সংরক্ষিত আসন এবং ওয়ার্ড কাউন্সিলর মিলে প্রায় 500-এর অধিক হচ্ছে প্রার্থী রয়েছেন, তারাও কিন্তু উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট কেন্দ্রে আসছেন, তারাও হচ্ছে আশা করছেন এবং সুষ্ঠু ভোট নির্বাচিত হবে। এখানে নারী ভোটারের সংখ্যা কিন্তু আমরা দেখছি অনেক, তারাও কিন্তু সেই সকাল থেকে তারা অপেক্ষা করছেন ভোট দিতে আসছেন, এবং তরুণ ভোটাররা রয়েছেন এখানে ভোট দিতে আসছেন, এবং আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো। আপনারা যে ভোট দিতে আসছেন দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন, ভোট নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি?
আমাদের চিন্তা ভাবনা সুস্থ নির্বাচন হোক, আমরা সুস্থ জানি ভালোভাবে ভোট দিয়ে আমরা ভালোভাবে ঘরে যেতে পারি, এই আমাদের প্রত্যাশা, আর কোনো কিছু নেই আমাদের। আপনারা কেমন নগরপিতা চাচ্ছেন? নগরপিতা চাচ্ছি যে দেশের জনগণের সেবা করবে, ভালো প্রতিনিধি হিসাবে ভালোভাবে করবে, এরকমই চাই। আপনারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন, আপনারা সেই সকালে এসে লাইনে দাঁড়িয়েছেন, এই বিষয়টা কেমন লাগছে আপনাদের কাছে? ভোটে আপনারা তো দীর্ঘ সময় থেকে দাঁড়িয়ে আছেন, এখন পর্যন্ত ভোট শুরু হয়নি। এমনি তো ভালো লাগতেছে, কিন্তু একটু খারাপ তো লাগবে যে তো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা, এটা কিছু করার নেই। ভোট তো এখনো শুরু হয়নি, 8টা থেকে তো ভোট শুরু হবে। হ্যাঁ হবে, তারপর একটা ভালো লাগতেছে, এতদিন পর একটা নিজের একটা ভোট দিতে পারতেছি। ধন্যবাদ আপনাকে। তো ঈশিকা, শুনছিলেন যে এখানে যারা নারী ভোটার রয়েছেন তারা কিন্তু সেই সকাল 7:30 থেকে তারা অপেক্ষা করছেন তারা ভোট দিতে, তারাও কিন্তু বলছিলেন যে ভোট কেন্দ্রে এসেছেন যারা নির্বিঘ্নে যাতে ভোটটি দিতে পারেন, এবং তারাও বলছেন যে ভোট শুরু হওয়ার আগেই কিন্তু এসেছেন, এতে তাদের একটু কষ্ট হচ্ছে, কিন্তু তারা বলছেন যে আমরা যা ভোট দিয়ে হচ্ছে তারা তাদের হচ্ছে সঠিক প্রার্থী নির্বাচিত করবেন, যে তাদের উন্নয়নের জন্য কাজ করবেন, এবং তারা ভোট দিতে পেরে তাদেরকে আনন্দিতও মনে করছেন। আরও যারা ভোটার রয়েছেন তাদের সঙ্গেও আমরা একটু কথা বলে জানতে চাই যে এই যে সকাল থেকে তো আপনারা লাইনে দাঁড়িয়ে আছেন, এখনো তো ভোট শুরু হয়নি, তো কি মনে হচ্ছে আপনাদের, কেমন লাগছে, এবং ভোটের পরিস্থিতি কি মনে হচ্ছে? আসলে আমরা যে ভোটে দিতে চাইছি আমরা এই পরিবেশটা কিন্তু চাইছিলাম, দীর্ঘদিন পর আজকে আমরা ভোট দিতে আসছি, অপেক্ষা করতেছি, তারপর আমাদেরকে ভালো লাগতেছে, কিন্তু এই সুষ্ঠু ভোটটা সারা বাংলাদেশে যেন হয়, সামনে যেহেতু জাতীয় নির্বাচন আছে, জাতীয় নির্বাচনে যদি এই ধরনের সুষ্ঠু ভোট হয়, ভোটটা হইলে মানুষের মনে খুশি আসবে, আনন্দ আসবে, ভোট হইলে একটা আনন্দ, কিছু সেই আনন্দটা কিন্তু আমরা বঞ্চিত হয়ে গেছি, আজকে এই বঞ্চিত থেকে যাতে আমরা অবসর নিই, যাতে এই ভোট দিতে পারি এইভাবে এই সুন্দরভাবে, আজকে মানুষ যেভাবে আসছে ভোট দিতে, যে স্বতন্ত্র এবং দলীয় কোনো ভেদাভেদ নেই, কিন্তু মানুষ আজকে যদি ভোট দিতে পারে এইভাবে সারা গাজীপুরে মহানগরে, তাহলে মানুষ আনন্দিত হবে এবং মানুষের উপকৃত হবে। আর আমরা চাই এই আজকের যে এই পরিবেশটা, এই পরিবেশটা সারাদিন যেন থাকে। আমরা অনেকে বাক্য শুনতেছি যে কিছুক্ষণ পরে আবার এটা এলোমেলো হয়ে যাবে, মানুষের মুখের কথা, এই জিনিসটা যাতে না হয়, এটা আমাদের প্রশাসন বাইরের প্রতি আমাদের অনুরোধ, এরা যাতে সুন্দরভাবে শৃঙ্খলাভাবে মানুষ ভোট দিতে পারে, এটি আমরা আশাবাদী। তো ধন্যবাদ আপনাকে। তো ঈশিকা, শুনছিলেন যে এখানে যে সাধারণ ভোটাররা রয়েছেন তাদের কিন্তু দাবি, তারা কিন্তু ভোট দিতে আসছেন, এবং তারা দাবি করছেন যে এই যে গাজীপুরের যে সিটি যে এই উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, এরকম ভোট, এই পরিবেশ যাতে সারা বাংলাদেশে এইরকম উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, যারা সাধারণ মানুষ যারা ভোট দিতে কেন্দ্রে আসেন, এবং তারাও আহ্বান করছেন যে এখন পর্যন্ত ভোটের যে পরিবেশ রয়েছে এবং মানুষের যে উৎসাহ উদ্দীপনা রয়েছে, তারা সবাই যাতে ভোট কেন্দ্রে আসেন এবং ভোটটা দিয়ে তাদের যোগ্য প্রার্থীকে বেছে নেন, এবং আরও যারা প্রার্থী ভোট দিতে আসছেন যারা, তাদের সঙ্গে আমরা আরও একটু কথা বলবো, তারা কীরকম পরিবেশ করছেন। যে আপনারা তো ভোট দিতে আসছেন, আপনাদের কেমন লাগছে, দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন, এখনো ভোট শুরু হয়নি? আমাদের খুব ভালো লাগতেছে, মানে ভোট দেওয়ার জন্য আসছি, কিন্তু আমরা ভোট দিয়েই যাব, মানুষ আমরা দাঁড়াইছি, কোনো বাধা নাই, কোনো ই নাই, ভালোভাবে হইতেছে, কারো কোনো চাপ নাই, যার যে জায়গা মন চায় সে সেই জায়গায় ভোট দিতে পারতেছে, এবং আমরা লাইনে দাঁড়াইছি, আমাদের অনেক দিন পর ভোট হইতেছে, খুব নিরপেক্ষ ভাবে হইতেছে। ধন্যবাদ আপনাকে। তো ঈশিকা, শুনছিলেন যে এখানে যারা সাধারণ ভোটার রয়েছে তাদের মাঝে কিন্তু এই গাজীপুর সিটি কর্পোরেশনের ভোট নিয়ে এক ধরনের উৎসাহ উদ্দীপনা চলছে, যে তারা এখন তারা সকালে এসে লাইনে দাঁড়িয়েছেন, কোনো ধরনের তাদেরকে ভোগান্তি পোয়াতে হয়নি বা কোনো ধরনের বাধা পোয়াতে হয়নি, এটি তাদের কাছে অনেক ভালো লাগছে যে তারা নিজের ভোটটা নিজে দেওয়ার জন্য কেন্দ্রে এসেছেন, এবং যারা এখন পর্যন্ত ভোট দিতে আসেননি তারাও কিন্তু আহ্বান জানাচ্ছেন যে তারা যাতে ভোট দিতে আসেন, এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এই ভোটের পরিবেশ সার্বিকভাবে সঠিক ঠিক রাখার জন্য কাজ করে যাচ্ছেন। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য প্রায় 20,000 মতো মোতায়েন করা রয়েছে, পুলিশের পেট্রোলিং টিম সার্বক্ষণিকভাবে টহলরত অবস্থায় রয়েছে, এবং এই যে ভোট কেন্দ্রটি রয়েছে মজিদাতুল উলুম হচ্ছে হিজবুল কুরআন মাদ্রাসার, সে মাদ্রাসাটিতে কিন্তু উৎসব মুখর পরিবেশ হয়েছে, এখানে নারী ভোটারের সংখ্যা কিন্তু আমরা অনেক দেখতে পাচ্ছি অনেক, তারা কিন্তু সেই দীর্ঘ লাইন, কিন্তু এই লাইনটি কিন্তু কিছুক্ষণ আগেও অল্প পরিমাণের ছিল, সেটি কিন্তু এখন ছাড়িয়ে গেছে, সেটির দিকে চলে গেছে, এবং 2-3টি সারি হয়ে গেছে, এবং পুরুষের লাইনগুলোতেও কিন্তু দেখা গিয়েছে হচ্ছে অনেক দীর্ঘ সারি রয়েছে, এবং আর ভোটাররা কি ভাবছেন, কি চিন্তা ভাবনা তাদের, এই একজন বয়স্ক নারীর সঙ্গে কথা বলবো, যে আপনি তো ভোট দিতে আসছেন, দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন, এখনো ভোট শুরু হয়নি, তো আপনাদের কেমন লাগছে, যে এখনো বাধা পোয়াতে হয়নি আপনাদের?
ভাল লাগে না, হাত পা ভাঙে আছে, খার থাকতে পারি না, খার থাকতে না, আমার অসুস্থ বুঝছেন, আমি পারি না। এই যে আপনি তো ভোট দিতে আসেন, কেমন লাগছে আপনার? ভালো লাগছে। ভোটে আসতে তো আপনাদের সঠিকভাবে এসেছেন এবং দীর্ঘ সময় দাঁড়িয়েছেন, এই ভোটের পরিবেশ কেমন মনে হচ্ছে আপনার? ওখানে তো ভালো মনে হইতেছে, পরবর্তী যে কি হবে এটা তো আর বলা যাচ্ছে না। আপনি তো পরিবেশ, আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে রোদ্রের মধ্যে একটু ই লাগতেছে, খারাপ তো লাগতেছে, ভালো তো অবশ্যই লাগতেছে যে মানুষ কম, তাড়াতাড়ি আসছি, তাড়াতাড়ি যাতে সুষ্ঠুভাবে ভোটটা দেওয়া যেতে পারি এটাই। আপনি সকালে আসেন, সকাল সকাল ভোটটা দিয়ে বাসায় যেতে চান এই? হ্যাঁ, সকালে আসছি, অন্তরে তো ভোট দিতেই পারলাম না, শুরু হয়নি, শুরু হয়নি, ওইলে ইনশাল্লাহ দিয়ে যাবো আর কি আমরা। তো ইশিকা, শুনছিলেন যে এখানে সাধারণ ভোটাররা কিন্তু সকাল সকাল চলে এসেছেন কেন্দ্রে, কারণ তারা দ্রুত ভোটটা দিয়ে কিন্তু তারা বাসায় ফিরে যাবেন, এই জন্যই কিন্তু সকালে এসেছেন। এই ভোট কিন্তু এই মাত্র শুরু হবে, বা আটটা যেহেতু বেজে গেছে, এখন কিন্তু ভোট শুরু হবে। তো আমরা আরো কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলবো, তাদের ভোট নিয়ে কি চিন্তা ভাবনা, যে আপনি তো ভোট দিতে আসেন, আপনার কেমন লাগছে, ভোট কেন্দ্রের পরিবেশ কেমন দেখছেন এখন পর্যন্ত? ভোট কেন্দ্রে আসছি এই মাত্র, আসার পরে দেখলাম অনেক লাইন, তো দ্বিতীয় লাইনে আমি বসছি, দাঁড়াইছি, তারপরে এখন ভালোই লাগছে, মন মানসিকতা ভালোই লাগছে। ভোট দিচ্ছেন, কেমন মনে হচ্ছে যে ভোট, দীর্ঘদিন পর ভোটের একটা আমেজ চলে আসছে এখানে? তো আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ আসছে ভোটের লাইনের, বেশ কয়েকটা লাইন হয়ে গেছে এখানে, এবং দেখা যায় সারিগুলো সবগুলো শেষ হয়ে গেছে। তো কেমন লাগছে এই পরিবেশটা আপনাদের কাছে? এই পরিবেশটা আমার কাছে ভালোই লাগছে, আমি অনেকদিন পরে ভোট দিতে আসতে পেরে আমার কাছে ভালোই লাগতেছে। তো আমি চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক, সুষ্ঠু ভোট জানি আমি দিয়া বাসায় যাইতে পারি, এটাই আমার ইচ্ছা। ধন্যবাদ আপনাকে। তো ইশিকা, শুনছিলেন যে এখানে সাধারণ ভোটার যারা রয়েছেন, তারা এখন পর্যন্ত যে ভোটের পরিবেশ দেখছেন, সে পরিবেশ দেখে তারা সন্তুষ্ট রয়েছেন, এবং তারা বলছেন যে ভোটের পরিবেশ যাতে সারাদিন এরকম থাকে সেই প্রত্যাশায় করছেন। আর এই তাদের এই সারাদিনের যে ভোট যাতে নির্বিঘ্ন থাকে, সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব কাজ করে যাচ্ছে। ইশিকা, এই ছিল আমার কাছে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোট কেন্দ্র থেকে সর্বশেষ অবস্থা। ইকবাল, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা সহকর্মী ইকবাল অনিকের কাছে জানছিলাম গাজীপুর সিটি নির্বাচনের সবশেষ খবর।